আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মাম্মা পুরাই বাংলা ভাষ কি ভাবছিলেন বলবো আগুন না মামা? আমার যতদূর ধারণা বাংলা ভাষ শিখাইছি, বন্ডেক্সের আপডেট আসছে, কিভাবে কি করবেন এভরিথিং আমি বুঝাই দিব, কিভাবে প্রোফাইল সেট আপ করতে হবে আর ওদের কি আপডেট আসছে কিংবা কখন টাকা পাবেন সেই ব্যাপারে কথা বলবো বিস্তারিত। ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ মিস করবেন না ফুল ভিডিও, কারণ এখানে কিছু প্রসেস রয়েছে যেটা যদি আপনি ফলো না করেন তাহলে হয়তো বা অনেক কিছু বুঝবেন না। যারা বোঝেন না তারা তো এমনিতেই কম বোঝেন, আর যারা বোঝেন তাদের ক্ষেত্রে ভিন্ন হিসাব। সো চুপ করে বসেন আর ভিডিওটা দেখেন, একটা লাইক করে দেন ইনস্ট্যান্ট, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদেরকে অ্যা টু জেড দেখাই দিতেছি। প্রথমত এটা হচ্ছে তাদের নিউলি ইন্টারফেস, যেটা আমি অলরেডি আপডেট করেছি চ্যানেলের মধ্যে। আপনাদেরকে যে কাজটা করতে হবে, ডাউনলোড নাও এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথমে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, তো রাইট নাও ইনস্টল করার পরে বাকি কাজ। তো রিকোয়েস্ট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ান আর পিন পোস্টটা ফলো করে দিয়ান। ওকে, আর যদি কেউ জয়েন করতে চান রেজিস্টার লিঙ্কের মধ্যে ক্লিক করলে প্রিভাস যেই আপনার ই রয়েছে ভিডিও টিউটোরিয়াল সহকারে এখানে দেওয়া আছে, আমি আপনাদেরকে এটাও অ্যাড করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা চাইলে এখন অংশগ্রহণ করতে পারেন, যেহেতু বাইন্যান্স সাপোর্টেড প্রজেক্ট তো আছে, এটা দেখা যায় আমার অ্যাডমিন ডেটা গাইড করে দিছে অলরেডি। বাইন্যান্স সাপোর্টেড প্রজেক্ট তো ভালো হইতেও পারে, তারপরে আমি যে আপডেট পেলাম আমার কাছে তেমন ভালো লাগে নাই, আমি কিন্তু অলরেডি এখানে বলে দিছি। তো আসেন এখন শুরু করি, আমি আপনাদের জন্য স্ক্রিনশট রাখছিলাম। তো অ্যাপটা ইনস্টল করার পরে ওপেন করবেন, এরকম আসবে। তো যারা নতুন তারা এখানে এই যে ইমেল দিয়ে কন্টিনিউ উইথ ইমেল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন রেফারেল কোডটা ইউজ করে, আর যাদের অ্যাকাউন্ট রয়েছে অলরেডি হ্যাভ ইন অ্যাকাউন্ট লগ ইনের মধ্যে একটা ক্লিক করুন। এরকম একটা ইন্টারফেস হবে, জাস্ট আপনার ইমেল দিয়ে সেম টু সেম কন্টিনিউ প্রেস করবেন, আপনার ইমেল একটা কোড পাঠাবে এই টাইপের, সেই কোডটা এখানে হচ্ছে বসায় লগ ইনের মধ্যে প্রেস করলে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তারপরে এরকম একটা নোটিফিকেশান চলে আসবে, লেটস সেট আপ ইয়োর প্রোফাইল। এখানে আপনি আপনার একদম রিয়েল নেম, আপনার ভোটার আইডি কার্ড অনুসারেই নামটা দিবেন, আর এখানে আপনার হেডলাইনের জায়গায় হোয়াট ইজ ইয়োর অকুপেশন এখানে দিয়ে দিবেন। যেমন আমি দিচ্ছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন, বিজনেসম্যান হলে বিজনেসম্যান দিবেন, আপনারা যে যে কাজে কর্মরত আছেন সেই জিনিসটা এখানে লিখে দিবেন। কেউ যদি আবার মাটি গামলা দেন, মাটি গামলা কিন্তু আবার লিখবেন না ভাই, আপনি একটা লিখে দিবেন যেমন বিজনেসম্যান লাইক মানে একটা জব বুঝাইবেন আর কি, যেটা আপনি জব টাইপের করেন। ওকে, তো এখানে যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে, অনেকে নাও থাকতে পারে যে ভাই আমার তো ভোটার আইডি কার্ড নেই আমি কী করব, আপনি আপনার মা বাবা ভাই বোন কিংবা আত্মীয় স্বজন কারো একটা ইউজ করেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি ওটা হারামের মধ্যে পড়ে রিলেশনশিপ, বাট আপনারা তো ওগুলো করেন আমি জানি। তো যার ভোটার আইডি কার্ড আছে তারটাই আপনারা ইউজ করবেন, বিকজ আই থিঙ্ক এটা KYC পাস করতে হবে আপনাদের। KYC পাসের ক্ষেত্রে যদি এই জায়গায় কোনো প্রকার ভুল করেন আর ওরা যদি এডিটের কোনো অপশন না দেয় তাহলে পুরাই বাংলা বাস, আপনি জিন্দগিতে এখান থেকে এক পয়সা পাবেন না। তারপর হচ্ছে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দেবেন, এরকম আসবে। এখানে বলতেছে লেটস সেট আপ ইয়োর প্রোফাইল পিকচার, আপনি চাইলে একটা পিকচার দিয়ে দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন, বাট আমি মনে করি দেওয়াটাই বেটার। এখানে ক্লিক করে জাস্ট একটা পিকচার আপলোড করে দিলেন আপনি আপনার মনের মতো, পারলে রিয়ালটাই করেন সমস্যা নেই। যেমন আমার স্পাইডারম্যান হচ্ছে সবচেয়ে ফেভারিট একটা মুভি, তো আমি স্পাইডারম্যানের একটা লোগো ইউজ করছি, দেন এখান থেকে নেক্সট করে দিয়েছি, এরকম আসবে। এখানে ক্লিক করবেন এই ফ্ল্যাগের উপরে, এখান থেকে হচ্ছে বাংলাদেশ জাস্ট এখানে লিখবেন, দেখবেন অটোমেটিক্যালি বাংলাদেশ চলে আসছে। ওকে, তো এই যে সার্চ বারে লিখবেন BNG লিখলে বাংলাদেশ পাবেন, দেন ওই লোগোর উপরে ক্লিক করবেন, এরকম চলে আসবে। ওকে, দেন এখানেতে 1 থেকে নাম্বার দিবেন, কোনো কোড ভেরিফিকেশন লাগে না, নাম্বার বসায় নেক্সট করবেন, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলতেছে হোয়ার ইউ মানে কোথায় আপনি লাইভ আর কি, লেটস সেট আপ ইয়োর লোকেশন মানে কোথায় লাইভ থাকেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেন আমি লিখলাম DHA, লেখার পরে ঢাকা বাংলাদেশ চলে আসছে আমার, আপনারা লিখবেন যে যেখানে থাকেন সেটা লিখবেন, কেউ চট্টগ্রাম থেকে, কেউ হয়তো বা রংপুর বিভাগ থেকে রয়েছেন, কেউ কিং হয়তো বা কী বলে রাজশাহী, তারপর ইন্ডিয়া থেকে অনেকে রয়েছেন, যে যেখান থেকে আছেন আপনারা আপনাদের মনের মতো একটা লোকেশন সেট আপ করে দেবেন। ওকে, রাইট নাও এরকম আসবে, আসার পরে বলবে যে এনেবল নোটিফিকেশান, এখানে 1 2 3 4 5টা টোটাল, ইন টোটাল হচ্ছে 5টা, এই যে প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট, নেটওয়ার্ক রিকমেন্ডেশন, অ্যাকাউন্ট আপডেট, ইভেন্ট ব্রডকাস্ট, মার্কেটিং ক্যাম্পেইনস। আপনার যদি ভালো লাগে আপনি সবগুলোই এনেবল করতে পারেন, কিংবা চাইলে মেবি অফও করা যায়। জাস্ট এনেবল নোটিফিকেশানের মধ্যে একটা ক্লিক করে দিবেন। রাইট নাও এইখানে এরকম একটা অপশন আসবে, কমপ্লিট ইউর প্রোফাইল টু ইনক্রিজ ইউর ভোট পয়েন্ট। এই যে বাংলা ভাষা, ভোট পয়েন্টসের মধ্যে বুস্ট রেট, এখানে কত কী পাইতেছেন সেটা বুঝাবে।
তারপরে কমপ্লিট এর মধ্যে একটা ক্লিক করে দিবেন, দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখন আসেন আমরা এটা ওপেন করি। রাইট নাও আমি আপনাদের সামনেই ওপেন করলাম একদম লাইভ, কোনো প্রকার স্কিপ ছাড়া। তো দেখেন এটা এরকম আসবে, আসার পরে এদিকে দেখবেন যে একটা অপশন আছে আগের মতোই সেম, ক্লিক করবেন, মাইনিং হবে। আমার এখানে হচ্ছে 26,353 বন্ড পয়েন্টস, ঠিক আছে? এটা একটা পয়েন্টস নট টোকেন, আপনারা মনে করেন না যে ওদের যে বন্ডেক্সের প্রজেক্ট ওদের যে টোকেন আসার কথা এটা সেই টোকেন, এটা কোনো টোকেন মুকেন কিচ্ছু না। এখানে তারা স্পষ্ট ভাষায় বলে দিছে এটা একটা পয়েন্ট। এখন কথা হচ্ছে কার কি রেট, আমার অ্যাক্টিভিটি রেট হয়েছে 3.16 আর আমার নেটওয়ার্ক আগে শো করতো, এখন দেখা যায় আর করে না। ইনক্রিজ অ্যাক্টিভিটি রেট টিপ 1, এখানে ক্লিক করলে দেখি কি আসে। আচ্ছা এখানে মেবি আমার প্রোফাইলটা কমপ্লিট, যার কারণে এটা আমাকে এনেবল দেখাচ্ছে টোটালি। তারপর লার্ন লার্ন বোর্ড পয়েন্টস নাও টু গেট প্রিমিয়াম অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট ইন দ্য ফিউচার। আচ্ছা এই যে পয়েন্টের ব্যাপারে তার একটা অ্যাক্টিভিটি জিনিস বোঝাইছে যে আপনি তাদের কিছু ফিচার আসবে ইন ফিউচার যেগুলো আপনি হচ্ছে এখানে বুক করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমরা যে পয়েন্টটা পাইলাম এটার বিনিময়ে কি আমরা টোকেন পাবো? আমার যা ধারণা টোকেন হয়তো পাবেন, বাট এটা একটা কনভার্ট হবে, ধরনে 1000 পয়েন্টে একটা টোকেন। এক্সাম্পল আমি বলতেছি না ওইভাবে, কিংবা 100 টোকেনে একটা 100 পয়েন্টে একটা টোকেন দিবে ওদের, কারণ ওদের টোকেন হয়তো বা লিস্টিংয়ের প্রাইস $1 থেকে $5 হইতে পারে, যেহেতু বাইন্যান্স লিস্ট। তো তার মানে এমন হইতে পারে 10টা টোকেনের বিনিময়ে আপনি একটা টোকেন পাবেন ইনটু আর কি ইকুয়াল, যেটা বলা হয়। তারপর ইনভাইট ফ্রেন্ডস রয়েছে, আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করতে পারেন। তারপরে এখানে রয়েছে জবস, জবসের ব্যাপারে দেখা যায় অলরেডি তারা পোস্ট করে দিয়েছে এখানে এসে, তার সম্বন্ধে সে বলছে মেবি প্রোডাক্ট। হ্যাঁ তারপরে এই যে এখানে দেখবেন যে একটা সিস্টেম দেখা যায় অলরেডি তারা নিয়ে আসছে, আপনার এখানে চাইলে ফুল টাইম জব করতে পারেন। এখানে কিন্তু দেখেন ওরা বলে দিছে আর কি এই টাইপের, হয়তো বা এগুলো শুরু হয়েছে কি না আই ডোন্ট নো। আচ্ছা হ্যাঁ শুরু হয়েছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এখানে ফ্রন্টেড কি ইঞ্জিনিয়ার ভাই, আমি এগুলো সম্বন্ধে অজ্ঞ, যেহেতু আমি কাজ করি নাই কখনো আগে এইসব মার্কেটে, সো বলতে পারলাম না। অলরেডি কিন্তু 180 জন অ্যাপ্লাই করে ফেলছে। তো যারা এগুলার ব্যাপারে এক্সপার্ট আছেন, মোটামুটি তো বিগেস্ট রিওয়ার্ড দেখা যায় জব তারা পোস্ট করে রাখছে, আপনারা চাইলে এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের সম্বন্ধে যদি আপনার ভালো লাগে, কার কত স্কেল সেই অনুযায়ী। ওকে তারপরে প্রোফাইলে গেলে আপনি আপনার সব কিছু দেখতে পাবেন, আমি বলছি অলরেডি। আর সেটিং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এই ছিল ইন টোটাল আপডেট। অ্যান্ড আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, আমি মনে করি আমরা বাংলা বাস খাইছি, কারণ যেহেতু এটা পয়েন্ট হিসাবে তারা নিয়েছে, তার মানে আমরা এখান থেকে তেমন কোনো টোকেন পাবো না। বাট আপনাদেরকে আমি একটা কথা বলবো, মাইনিং করেন বা যদি আমি অ্যাক্টিভের মধ্যে ক্লিক করি, দেখেন এখানে ইউর নেটওয়ার্ক এখানে দেখা যায় 0 দেখাচ্ছে, আই ডোন্ট নো কেন। বাট মাইনিং করাটা আপনাদের জন্য হয়তো বা বেটার ইন ফিউচার, যদি তারা ভালো কিছু দেয় আমাদের কোনো লস নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্টস করে দিয়েন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়েন। চাচা বাই বাই, আল্লাহ হাফিজ।